हाय व्यूअर्स, होटेल कुरेशी सिलेटेर जे अम्बरखाना पॉइंट संलग्न एलाकाय हजरत शाहजालाल जे मजार से मजार थेके खूब काछाकाछी अवस्थित यही होटेलटी देखते खूब ही सुंदर एवं एर प्रतिटी फ्लोर परिष्कार परिच्छन्न और ये होटेलटीते अनेक बड़ो बारान्दा आछे बारान्दाते बाच्चारा चाहले खेलाधुलो करते पारे और बयस्करा चाहले हाँटाहाँटिओ करते पारे। खूब परिष्कार परिच्छन्न भालो मानेर एकटी होटेल होटेल कुरेशी। ये होटेलटीते चाहले आपनारा परिवार निये বা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন। সিলেটের যে কোনো পর্যটন কেন্দ্রে এই হোটেল থেকে খুব সহজে যাতায়াত করা যায়, যেমন জাফলং, সাদা পাথর কিংবা আরও যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলোতেও যাওয়া যায় খুব সহজে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জানলা দিয়ে কিন্তু এই হোটেল থেকে হযরত শাহজালালের যে মাজার সেই মাজারটিও দেখা যায়, খুবই কাছাকাছি অবস্থিত। এই হোটেলটি হযরত শাহজালালের মাজারের অনেকটা কাছাকাছি অবস্থিত। আর সিলেটে যেসব মানুষ ভ্রমণে আসে তারা মূলত অন্যান্য পর্যটন কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি এই মাজারটিতেও ভ্রমণ করে। আর দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করছে। এই হোটেলটির আর একটি সবচেয়ে যেটা ভালো গুণ বলতে হয় সেই গুণটি হলো এই হোটেলে অগ্নি নির্বাপক যন্ত্র আছে, যে কোনো দুর্ঘটনার সময় এই অগ্নি নির্বাপক যন্ত্র কাজে আসবে। আর হোটেলে বসার জন্য সোফা দেওয়া আছে, চাইলে হোটেলে আপনারা যদি যান এই সব সোফায় বসে কথাবার্তা বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক যন্ত্র। আর আমি এখন চেষ্টা করব এই হোটেলের যেই রুমের কন্ডিশন, প্রতিটা রুমের নাম্বার দেওয়া আছে আলাদা আলাদাভাবে, আর রুমের কন্ডিশনটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দুই বেডের একটা রুম যেখানে চাইলে চারজন খুব সহজে থাকতে পারবে, অনেক বড় খাট আর পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ এবং বেডশিট, আর পাশাপাশি কাপড় চোপড় রাখার জন্য আনলা আর সোফা আর ড্রেসিং টেবিল আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গোছানো। আর এই হোটেলের আরেকটা সুবিধা হলো এই হোটেলটিতে যখন আপনারা প্রথমে যাবেন তখন আপনাদের সমস্ত ডাটা হোটেল কর্তৃপক্ষ নেবে, কারণ বর্তমান সময়ে নিরাপত্তার জন্য আসলে এই জিনিসগুলো খুবই দরকার। এই হোটেলের যে রিসেপশন কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন। আর এই হোটেলের একটা অন্যতম একটা ভালো গুণ দেখলাম তা হলো এই হোটেলটিতে আপনারা যখন প্রথমে আসবেন তখন যেই আসুক না কেন তাদের ছবি তুলে রাখা হয়। একই রুমে দুইজন থাকুক বা একজন থাকুক অথবা চারজন থাকুক,
তাদের সবার একসাথে ছবি তুলে রাখা হয়। যদি কখনো প্রয়োজন হয়, এটা আসলে খুবই একটা ভালো দিক বলতে হবে এই হোটেলের। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সিলেটে যদি বেড়াতে আসেন, হোটেল করেছি, এখানে আসতে পারেন। আশা করি আপনারা খুব ভালো মতো ভালোভাবে এই হোটেলটিতে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।